পিসিওডি, আর আছে বালকি ওভারি। আমার গল ব্লাডার স্টোন ছিল, টেস্ট দিল যেটা খুবই কষ্টের, HSG, মানে একটা মেয়ের জীবনে লজ্জা বলে কিছু নেই আমার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ব্লগ উইথ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের যে আনন্দের, গর্বের এবং ভালোবাসার যে জায়গাটা, সেটা হচ্ছে মা হওয়া। মায়ের কোনো ডেসক্রিপশন হয় না, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে তো এটার তো আমি আর কোনো নতুন করে ডেসক্রিপশন দিতে পারবো না, তাও আমি তোমাদের আমার যে প্রেগনেন্সি জার্নিটা আছে সেটা আমি তোমাদের শেয়ার করতে চাই। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা আমি করেছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জার্নিটা তোমাদের একটা দুটো, মানে এরকম অনেকগুলো পার্ট হয়ে যেতে পারে, কারণ আমার জার্নিটা একটা, মানে কি বলবো, একটা সিনেমাই বলতে পারো। মানে মোটামুটি অনেক বড় আমার জার্নিটা। সাধারণ মেয়েদের মতো আমার ওই রকম নর্মাল জার্নি হয়নি, আমার জার্নিটা অনেকটা কষ্টের এবং অনেকটা আনন্দের। তো তোমাদের সাথে এই প্রেগনেন্সি জার্নিটা আমি শেয়ার করতে চাই, কারণ আমার লাইফের সব থেকে মেমোরেবল মোমেন্ট হচ্ছে এই প্রেগনেন্সি জার্নি, যেটা আমাকে সব থেকে বেশি আনন্দ দিয়েছে। এবং তার মধ্যে আমি কি কি কষ্ট পেয়েছি এবং কিভাবে আমার জার্নিটা, মানে প্রথম থেকে লাস্ট এন্ড হলো, আমি তোমাদের সেটাই শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমার টুইন্স বেবি তোমরা অনেকেই জানো, আবার যারা জানো না তাদের বলছি, আমার টুইন্স বেবি একটা ছেলে একটা মেয়ে। তো আমার এই জার্নিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। তো আমার বিয়ে হয় 2018 সালের ফেব্রুয়ারি মাসে, 1 ফেব্রুয়ারি, আর আমি প্রেগনেন্ট হই 2.5 বছর পর। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা বিয়ের, মানে 6 মাস পরে আমরা প্ল্যান করব বেবি প্ল্যান। তো সেই হিসাবে আমরা বিয়ের 6 মাস পরেই আমরা বেবি প্ল্যান করি, এবং তারপর বেবি প্ল্যান করার পরে আমরা সাকসেস হই না। তারপর আমরা প্রায় 6 মাস পর আবার ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারকে আমরা বলি যে আমি প্রেগনেন্ট হতে চাই, আমি কনসিভ করতে চাই। তো ডাক্তার বলল ঠিক আছে, কিছু মেডিসিন দিল, বলল 3 মাস খান, 3 মাস খাওয়ার পর আমার কাছে দেখা করবেন। তো আমি ওই 3 মাস মেডিসিন খাওয়ার পর আমি ডক্টরের সাথে দেখা করি, এবং তখনও আমি কনসিভ করিনি। তো ডক্টর দেখলো যে আমার কোনো টেস্ট হয়তো করার দরকার। তো ডক্টর আমাকে টেস্ট দিল, কতগুলো দিল, USG, তারপর বিভিন্ন ব্লাড, তারপর আর আরও অনেক রক্তের পরীক্ষা টরীক্ষা সব দিয়ে দিয়ে, তারপর থাইরয়েড, সুগার, হিমোগ্লোবিন সব দিল। দেওয়ার পরে যে USG রিপোর্ট আসলো, সেখানটায় আসলো যে আমার পলিসিস সিন্ড্রোম ওভারি, মানে PCOD, আর আছে বাল্কি ওভারি। তো ঠিক আছে, ডাক্তার বলল PCOD আজকাল প্রত্যেকটা মেয়ের থাকে। তো আমার, আমি জানতাম যে আমার PCOD আছে, কারণ আমি যখন, আমার বিয়ে হয়নি তখন আমি USG করেছিলাম, আমার গল ব্লাডারে স্টোন ছিল, তার জন্য অপারেশন হয়েছিল, তখন আমার USG করতে হয়েছিল। তখন আমি জানতে পেরেছিলাম যে আমার পলিসিস্ট ওভারি, মানে আমার PCOD আছে। কিন্তু PCOD-তে যে বিভিন্ন রকম সমস্যা হয় মেয়েদের, সেটা আমি অতটা জানতাম না। যাই হোক, তারপরে যখন ডাক্তার বললো ঠিক আছে আমি মেডিসিন দিচ্ছি, তুমি খাও 3 মাস, তারপরে আবার আসো, এইভাবে 3 মাস কেটে গেল। তারপরে দেখলাম, তারপরে আমি কনসিভ করলাম না, ডাক্তার দেখলো হয়তো আরও সমস্যা আছে, তাই আমাকে আবার টেস্ট দিল, টেস্ট দিল যেটা খুবই কষ্টের, HSG। মানে তোমরা অনেকেই জানো যে HSG যারা করেছো তারা জানো যে কতটা পেইনফুল। আর মানে একটা মেয়ের জীবনে লজ্জা বলে কিছু নেই, আমার তো মনে হয় যে আমার লাইফের মা হওয়ার সময় স্ট্রাগেলটা, আর প্রত্যেকটা মেয়েরই লজ্জা বলে কোনো জিনিস থাকে না। তো যাই হোক, আমার স্টেপ শুরু হলো HSG, সেটা মানে প্রথম লজ্জা ভয় সব কিছু নিয়েই আমি গেলাম HSG টেস্টটা করতে। তো বুঝতে পারিনি যে এতটা পেইনফুল হয়। যখন ডাক্তার আমার সাথে খুব কোঅপারেটিভ ছিল এবং আমাকে গল্প করে করে টেস্টটা করেছে, আমি একটু অল্প হলেও, মানে কম ব্যথা পেয়েছি, কিন্তু ব্যথা আমি পেয়েছি ভালোই, এবং পুরো একটা দিন আমার খুব পেটে ব্যথা ছিল।
তারপরে ডক্টর বলল যে তোমার টেস্টটা কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার হাজবেন্ডকে ডাকো। কারণ আমি তখন বাড়িতে এসেছিলাম আর আমার হাজবেন্ড ছিল আমার হাজবেন্ডের কাজের জায়গায়, তো ওকে ফোন করার সঙ্গে সঙ্গে ও চলে আসে। যাই হোক, তারপরে আমি রিপোর্টটা পাই এবং রিপোর্টে লেখা ছিল যে আমার দুটো ওভারি আংশিকভাবে ব্লক, মানে পার্শিয়ালি ব্লক, মানে হালকা হয়তো খোলা ছিল। তো ডাক্তার বলল যে তোমাকে আমি মেডিসিন দিচ্ছি, কিছু মেডিসিন নাও, মেডিসিন নেওয়ার পর আবার 3 মাস পরে আসবে আর দেখো নিজেরা একটু ট্রাই করে, আর যদি না হয় তাহলে তোমাকে, যেহেতু তোমার ব্লক ওভারি, ল্যাপ্রোস্কোপি করতে হতে পারে, IVF, IUI, মানে অনেক কিছু বলেছিল। আর বুঝতেই পারছো মানে এসব শোনার পরে কিরকম মানসিকতা থাকে, তো আমি খুব কেঁদেছিলাম। যাই হোক, তারপরে আমার হাজবেন্ড বলল ওসব চিন্তা ভাবনা ছাড়ো, যা হওয়ার দেখা যাবে, তুমি অত সব চিন্তা ভাবনা করো না, যা হওয়ার দেখা যাবে। তারপর আমি আর আমার হাজবেন্ড প্ল্যান করলাম যে আর মেডিসিন খাবো না, দেখা যাক যা হওয়ার হবে। তো এরপরে কিছুদিন কেটে যাওয়ার পর আমি আমার হাজবেন্ডকে বললাম যে জানো তো কলকাতায় একজন ডক্টর আছে যিনি হোমিওপ্যাথিক মেডিসিন, ডক্টর পি ব্যানার্জি, আমার দিদি ছোটোবেলায় দেখাতো, আমি একবার ওনাকে দেখাতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট করে দেবে? তা বলল ঠিক আছে, তোমার কথাই আমি রাখলাম। এই বলে আমরা ডক্টর পি ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্ট নেই। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ আমরা জানি হোমিওপ্যাথি মেডিসিন বলতে বোঝায় অল্প কিছু পয়সা, কিন্তু আদৌ সেরকম কোনো ব্যাপার নয়। এই হোমিওপ্যাথি ডক্টরের ভিজিট ছিল 5,000 আর মেডিসিন দিয়েছিল 4,000, বুঝতেই পারছো কীরকম মানে ওনার ডিম্যান্ড, আমি সে কথা আর বলছি না। এবার ওনাকে দেখাবো বলে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই এবং ওনার কাছে যাই। মেইনলি আমি যাই, আমার মাথায় একটা ছোট সিস্টের মতো হয়েছিল, আমি সেটার জন্য ভয় পেয়েছিলাম, তো আমি ওটা দেখাতেই গেছিলাম। কিন্তু আমি জানতাম না যে ওখানটায় মানে এই প্রেগনেন্সির ট্রিটমেন্ট হয়। তারপরে ওনার ওখানে গিয়ে আমি জানতে পারি এবং আমি ওখান থেকে মেডিসিন নেই। নেওয়ার পর আমার 5 মাস আমি মেডিসিন খাই, খাওয়ার পর করোনা হয়ে যায়, লকডাউন হয়ে যায়, এবং আমি তখন ঠাকুরনগর আর আমার হাজবেন্ড ধানবাদ। তো কারফিউ চালু হয়ে গেছিলো, জনতা কারফিউ যেটা, ওই দিন আমার হাজবেন্ড ধানবাদ থেকে বাই রোডে এসে আমাকে নিয়ে যায় এবং আমি ওই লকডাউনে আমি ওখানে আটকে পড়ি, যেখানটায় আমার হাজবেন্ড থাকে ওখানটা থেকে আর আমরা দুজন বেরোতে পারি না, ওর অফিস বন্ধ, আমারও ঘরের মধ্যে আটকানো। তারপর এরকম দিন কাটছিল, আমরা ঘরে বসে রয়েছি, মজা করছি, আনন্দ করছি, হঠাৎ আমার পিরিয়ড মিস হলো এবং আমি ভাবতে পারিনি যে আমি প্রেগনেন্ট হয়েছি, কারণ আমার এত সমস্যা আর এত সমস্যার মধ্যে আমি যে প্রেগনেন্ট হব আমি এটা ভাবতে পারিনি একদম, বাই গড। কিন্তু আমার পিরিয়ড মিস হয়, আমি ভাবলাম হয়তো আমার কোনো শারীরিক সমস্যা হয়েছে, আমার পেটটা কেমন যেন একটু ফুলে ফুলে যাচ্ছিল, মানে ফুলে ফুলে বলতে গ্যাস গ্যাস একটা ফিলিং লাগছিল। আমি আর আমার হাজবেন্ড ইভিনিং ওয়াক শুরু করলাম এবং আমি আমার বাড়িতে শেয়ার করলাম যে জানো তো আমার এরকম পেটের মধ্যে প্রচুর গ্যাস হচ্ছে। তো আমি সেই হিসাবে গ্যাসের ট্যাবলেট খেতে থাকলাম, সকাল বিকেল দুটো করে খাচ্ছিলাম, মানে এতটাই শরীরটা অস্বস্তি লাগছিল। এবার এরকম 2-3 দিন হাঁটার পর দেখছি আমার কোনো মানে কিছুই হচ্ছে না, আমার গ্যাস কমছে না। এইবার পিরিয়ড মিস হওয়ার 4-5 দিন এরকম হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর আমি কেমন যেন আমার একটু মনে হলো যে আমি কি প্রেগনেন্ট হলাম, মানে আমি এটা ভাবতে পারিনি, আবার ভাবলাম। ভাবার পর আমি আমার হাজবেন্ডকে আমি শেয়ার করতে পারছি না, এদিকে আমি কাউকে বলতে পারছি না, আমি ইউটিউব সার্চ করে বিভিন্ন রকম ঘরোয়া টিপস দিয়ে আমি টেস্ট করতে থাকলাম, ইউরিন টেস্ট, মানে তোমরা ভাবতে পারবে না, আমি আমার হাজবেন্ডকে আমি জানাইনি, আমি 4 দিন কন্টিনিউ আমি কলগেট দিয়ে, তারপরে সাবান দিয়ে, চিনি দিয়ে, মানে ভুলভাল টেস্ট করেছি, মানে আমি এখন ভাবলেই হাসি পায় আমার, মানে এগুলো করেছি কারণ বুঝতেই পারছো আমি যেহেতু এতদিন ট্রাই করার পর আমার বেবি আসছে না, আমি আবার মানে কিভাবে বলবো যে তুমি আমার জন্য একটা কিটস নিয়ে আসো। তো এরকম 4-5 দিন হয়ে যাওয়ার পর আমার একটা টেনশন কাজ করতে শুরু করলো, রাত্রে ঘুম হচ্ছে না। তখন আমি ওরকম 6-7 দিনের মাথায় আমি আমার হাজবেন্ডকে বলি যে আমি না রাত্রে ঘুমাতে পারছি না, তুমি আমাকে একটা কিটস এনে দাও।
আর ও বলার পরে বলছিল আমারও খুব টেনশন হচ্ছিল, তুমি আমাকে বললে ঠিক আছে আমি পরের দিন আমাকে কিটস এনে দেয়। এবং এনে দেওয়ার পর আমি টেস্ট করে আমার মানে সেই দিনটা আমি তোমাদের বলছি 7th মে আমি জীবনে ভুলবো না, আমি দেখলাম প্রমিনেন্ট দুটো দাগ এসছে। এবং মানে আমি আমার হাজবেন্ড তো কান্নাই করে দিল আর আমিও কান্না করছি, মানে আমি ভাবতে পারিনি এটা কি করে সম্ভব, ব্লক ওভারিতে কিভাবে আমার মানে ইস্যুস আসলো। যাই হোক, একটা আনন্দের খবর বাড়িতে জানালাম, সবাইকে জানালাম, জানানোর পর ডক্টরকে জানালাম, ডক্টর বলল ঠিক আছে তুমি আর একবার টেস্ট করতে হবে তোমার। তো ও আমাকে লোকাল যে টাটার হসপিটাল আছে আমরা যেখানে থাকি সেখানে নিয়ে গেল এবং ওখান থেকে আমাকে কিছু টেস্ট দিল। তো এই পর্যন্ত ছিল আমার কিভাবে আমি প্রেগনেন্ট হলাম সেই জার্নিটা। এরপরে আমি তোমাদের সেকেন্ড পার্টটা আমি তোমাদের জানাবো, কারণ আমার লাইফের সেকেন্ড অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তারপরে আসবে জানি না কটা পার্ট হবে, কারণ একটু একটু করে কষ্টটা আমার দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এন্ড মোমেন্টে এসে আমি আমার লাইফের চরম খুশিটা পাবো। তো যাই হোক, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো আজকের জন্য টাটা, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, তোমাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টস করো, আমি রিপ্লাই দেবো। তো আজকের জন্য টাটা, আমি তোমাদের সেকেন্ড অধ্যায় নিয়ে আমি তাড়াতাড়ি আসবো আবার। তো বাই।